বন্ধুরা, ফেসবুকে ভিডিও আপলোড করার সময় এখানে আমরা তিনটা অপশন দেখতে পাই। প্রথমটা হচ্ছে শেয়ার নাও, দেন শিডিউল, দেন সেভেন্স, দেন সেভেন্স ড্রাফট। তো এই তিনটা অপশনের মাধ্যমেই আমরা ফেসবুকে ভিডিও পাবলিশ করে থাকি। তার মধ্যে এখানে প্রথমটা হচ্ছে শেয়ার নাও। তো শেয়ার নাও অপশনটা যদি সিলেক্ট করে আপনি ভিডিওটা পাবলিশ করেন তাহলে সাথে সাথে পাবলিশ হয়ে যাবে। আর দুই নম্বরটা হচ্ছে শিডিউল, আপনি একটা নির্দিষ্ট টাইমিং সেট করে রাখতে পারবেন, এই নির্দিষ্ট টাইমে আপনার ভিডিওটা পাবলিশ হবে, এর আগে হবে না। দেন তিন নম্বরটা হচ্ছে সেভ এস ড্রাফট, আপনি একটা ভিডিও সেভ করে রাখতে পারবেন, আপলোড করার সময়টাকে পাবলিশও করবেন না, শিডিউলও করবেন না, জাস্ট সেভ করে রাখবেন ড্রাফট হিসেবে। তো সেটা পরবর্তীতে আপনি ম্যানুয়ালি পাবলিশ করতে পারবেন। এখন কথা হচ্ছে এই শিডিউল অপশনটা নিয়ে আমি আপনাদেরকে আপনাদের সাথে আলোচনা করব। তো এটার উপর একটা ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে নির্দিষ্ট একটা টাইমিং সেট করে রাখতে পারি ভিডিওটা পাবলিশ করার জন্য। যেমন এখানে আমি একটা তারিখ দিয়ে দিলাম, দেন এখানে আমি এখানে পাশে একটা সময় সেট করে দিলাম যে কখন ভিডিওটা পাবলিশ হবে। তো আমি এখানে বিকাল 4টার সময় দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমি নিজের তরফ থেকে দিয়েছি টাইমিংটা। এখন কথা হচ্ছে এই টাইমিংয়ে অডিয়েন্স অ্যাক্টিভ থাকে কি না জানি না, তবে ফেসবুক তরফ থেকে একটা একটা টুলস দেওয়া হয়েছে, সেটা হচ্ছে অ্যাক্টিভ টাইমস। এই দেখেন, এটার উপর আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে আপনারা একটা পপআপ উইন্ডো দেখতে পাবেন, তার মধ্যে এখানে নিচে দেখতে পাচ্ছেন তিনটা টাইমে শো করতেছে অ্যাক্টিভ টাইমস। এখান থেকে হলো টুডে, এটা হলো টুমোরো, এটা হলো পরশু দিন, ঠিক আছে, আজকে এবং কালকের পরশু দিনের টাইমিংটা শো করতেছে। তার মধ্যে এখানে টুডেজ টাইমিংটা শো করতেছে 8 PM। এখান থেকে এই টাইমিংটার মধ্যে যদি এই টাইমে যদি আমি ভিডিওটা পাবলিশ করি তাহলে ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, কেননা এই টাইমে সবচেয়ে বেশি অডিয়েন্স অ্যাক্টিভ থাকে আমার পেজে। তো এই টাইমটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার জন্য এটার উপর একটা প্রেস করব, প্রেস করার পর দেখতে পাবেন উপরে টাইমটা চেঞ্জ হয়ে গেছে। দেন এখানে আমি সেভ অপশনে ক্লিক করে দিব। ওকে, ডান। তো এখান থেকে আমি সেভ অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন যে 4টা PM দিয়েছিলাম, সেখানে 8 PM হয়ে যাবে, 8 PM হয়ে যাবে। তো এইভাবে আপনাদের ভিডিওটা পাবলিশ করবেন, এই টাইমে আপনাদের পেজে যে টাইমটা শো করবে সেই টাইমটা পাবলিশ করবেন। দেন আপনারা নিচে আসবেন, আসার পর এখানে একটু জুম করবেন, আমি জুম করে দেখাচ্ছি। এখানে শিডিউল অপশনে ক্লিক করে ভিডিওটা আপলোড করে দিবেন, ব্যাস আপনাদের কাজ শেষ। এই 8টা বাজলেই আপনাদের ভিডিওটা পাবলিশ হয়ে যাবে অটোমেটিক। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিওটা যদি আপনাদের কাছে সামান্য পরিমাণে উপকার হয়ে থাকে বা ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। ধন্যবাদ।